এবার বিদেশি ছবিতে তিতিপ্রিয়া। সদ্য মুক্তি পেয়েছে তার বগলা মামা যুগ যুগ জিও ছবিটি। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিতিপ্রিয়া রায়। কিন্তু তারপরেই ইনস্টাগ্রামে একের পর এক এমন ছবি পোস্ট করছেন রানিমা, দেখে মনে হচ্ছে তিনি সম্পূর্ণ হলিউডের পথে পা বাড়িয়ে রেখেছেন। লাল ঠোঁট, পোশাক আশাক বিদেশিদের মতো, ত্বকের রঙও পুরো লাল, যা দেখে নেটিজেনদের অনেকেরই মনে হচ্ছে বিদেশের কথা ভাবতে শুরু করেছেন রানী রাসমণি খ্যাত তিতিপ্রিয়া। আসলে ব্যাপারটা তেমন কিছু নয়, ঘুরতে যেতে তিনি বরাবরই খুব ভালোবাসেন। বগলা মামার পরেই তাই তিনি মা ও বাবার সঙ্গে গিয়েছেন কাশ্মীরে। সেখানে নামমাত্র মেকআপ এবং সম্পূর্ণ সাধারণ ওয়েস্টার্ন আউটফিটে ধরা দিয়েছেন তিনি। ঠান্ডায় ঠোঁট ও গাল লাল হয়ে গিয়েছে, যা দেখে অনেকেই বলছেন আপনাকে তো পুরো বিদেশিদের মতো দেখাচ্ছে। যদিও কয়েক বছরের মধ্যেই বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই স্নাতকোত্তর পড়াশোনার জন্য বিদেশ যেতে পারেন তিনি। পড়াশোনা করতে বরাবরই খুব ভালোবাসেন, কাশ্মীরও সঙ্গে করে নিয়ে গেছেন বেশ কিছু বই, সে কথাও তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফিরে এসেই সৌরভ চক্রবর্তীর পরিচালনায় ওটিটির জন্য শুরু করবেন রাজনীতি দুয়ের শুটিং। তাই পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার কথা থাকলেও বিদেশি ছবিতে কাজ করার ইচ্ছা এক্ষুনি নেই রানী রাসমণির। অনেকে আবার কমেন্ট করছেন, আপনি তো বিদেশেই থাকতে পারেন। না, টালিগঞ্জের কাজ ছেড়ে আপাতত সেরকম বাসনাও নেই আমাদের তিতিপ্রিয়ার।